হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি আমি ভালোই আছি আমার এই চুলবুলি পনা তোমরা নাকি দেখতে ভালোবাসো বিশ্বাস করো আমি এই চুলবুলি চুলবুলি থাকতেই বেশি ভালোবাসি কিন্তু মাঝে মধ্যে দুঃখটা চারা দেওয়া ওঠে কি করুম কাও সব মানুষ ওটা তো মানুষ তো তাই মানুষ তো সব রকম ফিলিংসই আসে আর সব রকম ফিলিংসই আমার বেরোয়া যায় কি করুম কাউ আটকাইয়া রাখার চেষ্টা করি বাইন্দা রাখার চেষ্টা করি পুটুক এটা বেরোয়া পড়ে বুঝতে পারলা তো তো যাই হোক থামনেলে দেখে এসছো একটা কি বলবো মানে বলে না ওই যে লাথি খাওয়ার ভূত বাতোতে বাত অ্যাকচুয়ালি এটা হিন্দি কাহাওয়ার তো লাতো কি ভূত বাত সে নেহি মানতে না নেহি শুনতা এরকম একটা ব্যাপার স্যাপার আছে মানে লাথি খাওয়ার মানুষ কথায় কাজ হয় না তো এই লাথি খাওয়ার মানুষটাকে এটা হচ্ছে আর কেউ না চুমকি আরে বাবা রে এই মাইয়াটা কি অসাধারণভাবে যে কন্ট্রোভার্সি চায় আর আমরা তো একেবারে মানে কি কমু কন্ট্রোভার্সি করার জন্য মন প্রাণ খুঁজলা দুই বাহু বাড়াইয়া রয়েছি শাহরুখ খানের মতন পুরো রেডি শাহরুখ খানের মতন সকালবেলা একখানা পোস্ট দিয়েছিলাম না ওরকমভাবে দুই বাহু বাড়াইয়া রাখ রাখছি আসো আমার করে দাও সুযোগ দাও আমরাও কন্ট্রোভার্সি করি তো চুমকির আজকের ভিডিওটায় দেখলাম ওর বর চলে আসছে চুমকির বর চলে আসছে আজকে আবারও সেই একই কথা ঘেনাচ্ছে। একই কথা ঘেনাচ্ছে আমার কথা তো কেউ শুনবে না এখানে নিয়ম নিয়মকানুন এরকম আরে নিয়ম নিয়মকানুন যা হবে তাই তো করবে তুই এক কথা কেন ঘেচ্ছিস রে এত ছেচরা তুই একটা মেয়ে সত্যি সত্যি তোরে কেউ ভালো বলতে পারবে না তোকে কেউ ভালো বলতে পারবে না আমার মনে হয় না যারা যারা তোর হয়ে ভিডিও করেছে তোকে সাপোর্ট করে ভিডিও করেছে তারাও নিজের কপাল চাপড়াচ্ছে তুই এতটাই ছেচ্চরি এত কি করে রে তুই সত্যি সত্যি মানে তোর সুখে যেই দেখেছিস ভিডিও করা শুরু তুই করেছে তেলে বেগুনে জ্বলে উঠেছিস তেলে বেগুনে উঠেছিস সবাই মৌয়ের প্রশংসা করছে করবে না করবে তো তুই তো মৌকে নিয়ে সমানে হিংসা করে যাচ্ছিস রে সমানে হিংসা করে যাচ্ছিস তুই নিজেই মৌকে উপরে উঠিয়ে দিচ্ছিস আর তুই নিজে মাটি নিচে দেবে যাচ্ছিস কতদিন থাকবে রে পাগলি কতদিন থাকবে এই শ্রাদ্ধানুষ্ঠান কতদিন থাকবে পনেরো দিন পনেরো দিন বলে ভিউস কামিয়ে নে তারপর তুই তোর জায়গায় আর মৌ মৌয়ের জায়গাতেই থাকবে তারপরে কাকে নিয়ে মরবি এই যে তুই বলেছিলিস সেই যে কোথায় দক্ষিণেশ্বরে গিয়ে ধর্ম থেকে কর্মর থেকে সব জায়গার থেকে তুই ত্যাগ করেছিস তুই তো একেবারে চিনে ঝোঁকের মতন লেগে আছিস পেছনে হ্যাঁ চীনে জোকের মতন লেগে আছিস তুই তোর কাজ কর তোর কথা শুনবে কি না শুনবে সেটা তাদের শারীরিক ব্যাপার এমন ভাব দেখাচ্ছিস যেন তাদের ঠান্ডা লাগছে না তোর ঠান্ডা লাগছে তারা আর কি করবে করার নেই মানতেই হবে মানছে যারা তাদের ব্যাপার আমি তো এই কেউ না আমি আমার কথা তো কেউ শুনবে না তোর কথা শুনবে না তুই বলাতেই তো তোর শাশুড়ি এরকম করতে থাকে হুম তুই বলাতেই তো এরকম করতে থাকে তুই ভিডিও করছিস টাকার জন্য আর কি বললি তুই যা টাকা পাস ইউটিউব থেকে কোনোটা তুই নিজের জন্য খরচা করিস না সবটা বিলিয়ে দিস আর এই যে শ্রাদ্ধানুষ্ঠান হবে শ্রাদ্ধের মানুষজন খাওয়াতে হবে সেই খরচাটা তুই ইউটিউব থেকে আয় করবি সেই জন্য তুই ভিডিও করছিস তা তোর কি করে তুই না বলেছিলিস যে তোর বর সরকারি চাকরি করে তোর ইউটিউব না করলেও হবে এখন তুই বলছিস তোর ইউটিউব করতেই হবে তুই ইউটিউব করছিস তুই ইউটিউব কর কোনো অসুবিধা নাই তোর ঠাকুমা শাশুড়ি মারা গেছে তুই সেখানে গিয়ে প্রথম দিন থেকে তুই পৌঁছানোর দিন থেকে ভিডিও দেওয়া শুরু করেছিস তুই দে তোকে কেউ কিচ্ছু বলেনি কেউ কিছু বলেনি তুই তোর মতন দিয়েই যাচ্ছিস তুই ভিডিও দিচ্ছিস তুই মৌকে খোঁচাও মারছিস তুই কি করছিস নম নম করে কি করছিস সেটা দেখাচ্ছিস তোর কি আফসোস তোর কতখানি আফসোস তুই মোবাইল স্ট্যান্ডটা আনিস নাই তুই মোবাইল স্ট্যান্ড আনিস নাই এটাই হচ্ছে তোর অনেক বড় আফসোস যে তুই ভিডিওটা ঠিক করে করতে পারতিস না হাতে হাতে নিয়ে করতে হইতেছে আহারে কি কষ্ট হইতাছে তাই না সুষ্ঠুভাবে স্থিরতার সঙ্গে ভিডিও দেখাচ্ছে কে তার জন্য স্ট্যান্ডের প্রয়োজন তুই তো তোর মেয়ে তোর মেয়ে আছে তোর মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে তারপরেও তোর হচ্ছে না কি জালি মেয়ে ছেলে এই মেয়ে ছেলেটা সাংঘাতিক জালি মেয়ে ছেলে সত্যি সত্যি এর সঙ্গে দুটো কথা বলা মানে একসঙ্গে থাকা তো দূরের কথা এই চুমকি নামক একটা বিষাক্ত মেয়ের সঙ্গে একসঙ্গে থাকা তো দূরের কথা এর সঙ্গে কথা বলাও মানে বিপজ্জনক রীতিমতন বিপজ্জনক আর কথা বলছে আমি তো কি বলবো ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে হয় আমাকে আর ও কথা বলছে এরকম করে করে কথা কথা বলছে মনে যেন কত কষ্ট ওর মনের মধ্যে শুরু থেকে এসে খোঁচা দিয়ে যাচ্ছে আর একজনকে তোর ভিডিও করার দরকার তুই কর তুই তো তোর সমস্ত টাকা বিলিয়ে যাচ্ছিস তুই নিজের জন্য কিচ্ছু করছিস না বাপরে বাপ তাহলে তোর স্বামী কি করছে তোর স্বামী কি করছে এই তো স্বামীর তোর স্বামীর সরকারি চাকরি সেই দেখে নাকি তোর যা হিংসা করতো খুব হিংসা করতো এখন তো তুই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিস তোর ছাল বাকল পড়ে যাচ্ছে হিংসার থালা ছালবাকল পড়ে যাচ্ছে আর রইল ভেড়া একখানা বর সত্যি সত্যি মেয়ে ছেলে ফেল এই চুমকির বটা মেয়ে ছেলে ফেল হ্যাঁ মেয়েরাও এরকম করে না বউয়ের পিছনে বসে বসে তা দিচ্ছে বউয়ের পিছনে বসে বসে তা দিচ্ছে বল চুমকি বলছে অনেকের তো টাকা পয়সা আছে হ্যাঁ চলতে পারবে আবার বর পেছন থেকে বলছে রেডি আছে মানে বউয়ের হিংসা তো হিংসা মেয়ে মানুষ হিংসা করছে যাকে সেটাও মানা যায় আর ওই মানে কি বলবো ওটা পুরুষ নাকি ভগবান জানে সেও তার দাদার হিংসা করছে যে ওদের টাকা পয়সা আছে ওরা যখন তখন যা কিছু করতে পারবে হ্যাঁ তোরাও কর না তোরাও কর ওরা তো তোদেরকে খোঁচা মেরে ওঠেনি তোদেরকে খোঁচা মেরে উঠেছে তোদের তো ব্লগ চ্যানেল তোরা কি করে এরকম করিস ওর তো নিজের কাজ দেখিয়ে উঠেছে নিজের কষ্ট শেয়ার করে উঠেছে তুইও নিজের কষ্ট শেয়ার কর তুই তো আগে থেকেই বললি যে তোকে দেখে হিংসা করে তোর চাকরি দেখে তোর তোর যা হিংসা করে এখন বলছিস তোদের পয়সা নেই 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 তোদেরকে কেউ বলেনি করতে তোদেরকে কেউ বলেনি তোরা যদি নাও করিস না মৌ করে দেবে কলল করে দেবে তোদের দরকার পড়বে না রে তোরা যদি শেষকৃত্যানুষ্ঠান ওই খাওয়া দাওয়াতে তোরা অংশগ্রহণ টাকা দিয়ে অংশগ্রহণ নাও করিস না ও মৌকল্ল ঠিক উতরে যাবে ঠাকুরের দয়া ওদের উপরে আছে ওরা ঠিক উতরে নেবে তোদের এত চিন্তা করার দরকার নেই তোরা এই যে এই কথা বলে ইউটিউব করার নাম করছিস না যে এই খরচ জোগাড় করতে হবে বলে ইউটিউব করছিস না তোরা তোদের এমনি টাকা ইনকাম করার জন্য করছিস হুম এমনিই করছিস আর কি দোষটা চাপাচ্ছিস কিসের জন্য মানে দোষটা না এটার কারণটা কি দেখাচ্ছিস যে শ্রাদ্ধের কাজ করতে হবে ছি 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 ঝি ছি ছি মরা ভিডিও করছিস ঠিক আছে সবাই আমি অন্তত মেনে নিয়েছি হ্যাঁ ঠিক আছে করুক সবাই সবকিছু শেয়ার করে করুক কিন্তু তোর মনের মধ্যে বিষ চলছে তুই মনের মধ্যে বিষ নিয়ে তারপরে ভিডিও করছিস হ্যাঁ আমার ভিডিও আমি এই করছি আমি ওই করছি ও কিছু করছে না ওকে ছোট করতে হবে কোনো রকম ভাবে ওকে ছোট করতে হবে এখানে এসেছিলিস ওকে ছোট করার জন্য কিন্তু ও একটা ভিডিও দিয়ে তোর মুখে এমন জুতোর বাড়ি মেরেছে রে মানে তুই সেই জুতোর বাড়ি মেনে নিতে পারলি না হুম তুই ভিডিওতে বলছিস মে মে মিন 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 করে অথচ তুই টাইটেল দিয়েছিস দেখ যে আমি একা টাকা ইনকাম করলেই দোষ অনেক ধোয়া তুলসী পাতা ছি 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 তোর মন মানে সত্যিই একটা গোখরোর বিষকেও হার মানাবে তোর মনে যেই বিষ রয়েছে তোর মনে যেই বিষ রয়েছে চরম বিষধর সাপকেও হার মানাবে তুই যদি কামড়ে দিস সেও মারা যাবে তুই যদি বিষধর সাপকেও কামড়ে দিস সেও মারা যাবে বিচ্ছু তুই একটা তুই একটা কাঁকড়া বিছের মতন তোর মধ্যে বিষ রয়েছে ছি লজ্জা করলো না একে তুই এইভাবে ভিডিও করছিস সবাই তোকে সাপোর্ট করছে তার মধ্যে তোর মধ্যে এত নোংরা কি নোংরা মেয়ে কি নোংরা মেন্টালিটি আর তার থেকেও বেশি নোংরা হচ্ছে ওই মিন মিনে শয়তানোর বটটা হ্যাঁ পিছনে চুপ করে বসে বসে বউকে খোঁচা দিচ্ছে বউর মুখের মধ্যে কথা এনে দিচ্ছে বউ তো ঠিক করে কথা বলতে পারে না না সরল তো সরল না গরল আমার কমেন্ট বক্সে একজন বলেছে না সরল না গরল সত্যি সত্যি গরল যখনই মুখ খোলে তখনই গরল উগলায় তখনই বিষ বুঝতে পারছি কে ভালো কে খারাপ আর ওই বুড়ি ওই বুড়ি বুঝতে পারছে না এই শাশুড়ি মাইগুলি না মানে সন্তানে বউদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় এই শাশুড়িগুলি করে দেয় অসহ্যকর একেবারে নিজেরাই নিজেদের ফ্যামিলির কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে রটাবে আবার বললে কানতে বসবে মৃত্যু নিয়ে মরা নিয়ে ছেড়ে দা মরা নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করো না সালি ছেচরি তুই নিজেই চাচ্ছিস কন্ট্রোভার্সি তুই কন্ট্রোভার্সি নিজের থেকে চাচ্ছিস যে আমাকে নিয়ে করো আমাকে নিয়ে করলে পরে তারপর ভিউজ হবে মানে দোষটা শুধু আমাদের মতন সমালোচকদের হয় যে আমরা সমালোচনার জন্য জন্য পয়সা পিন্ডি চটকাচ্ছি এরা যে যে নিজেদের পিন্ডিটা আমাদের হাতে তুলে দিচ্ছে নাও চটকাও তাতে কোনো দোষ হয় না দেখ একদম চটকে চটকে একদম ভর্তা বানিয়ে তারপরে খাওয়াবো বুঝতে পারলি তো অ্যাকচুয়ালি তুই এটাই চাস তোকে বলে কোনো কিছু লাভ হবে মানে তোকে শিক্ষা দেওয়ার জন্য কিছু বলছি না তোকে শিক্ষা দেওয়ার জন্য কিছু বলছি না তোকে জাস্ট শোনাচ্ছি তোকে শোনাচ্ছি যেমন তুই ছেচরি নাম্বার ওয়ান বিষাক্ত ছেচরি তোর বটটাও একেবারে থার্ড ক্লাস থার্ড ক্লাস মানে চোখে মুখে শয়তানি হ্যাঁ নিয়ে বসে বলছে ভাইয়ের নামে ওদের তো রেডি আছে তা তোদের কিসের জ্বালা রে তোরাও খাট না তোরাও খাট তোদেরও হবে আর না একটা এরকম চ্যানেল খোল পিন্ডি চটকানোর আমরা যেমন খুলে বসে আছি তোরাও খোল তোদের তো অনেক অভাব এরকমভাবে খোল এরকম ভিডিও কর ভাই হয়ে ভাইয়ের নামে বলতে বসেছিস ক্যামেরা খুলে লজ্জা করে না না রে তোদের লজ্জা করে না কি শিক্ষা হ্যাঁ আবার বলছে নাম কামানোর জন্য লোকে অনেক কিছু করে পড়াশোনা করে নাকি নাম কামানোর জন্য না রে ছেচরি পড়াশোনা লোকে নাম কামানোর জন্য করে না নিজের ভেতরের জিনিসকে সত্তাটাকে উন্নত করার জন্য পড়াশোনা করে বুঝলি তো আর যাতে ভবিষ্যতে একটা রুজি রোজগারের ব্যবস্থা করা যায় সেই জন্য লোকে পড়াশোনা করে বলছে পড়াশোনা করে লোকে নাম কামানোর জন্য এই এই শিক্ষা পেয়েই বড় হয়েছে এর জন্যই তো এরকম বিষ উগলাচ্ছিস একটা মরা বাড়িতে গিয়েও একেবারে খোঁচা মেরে এক একজনের ঝাঁঝরা করে দিচ্ছিস দূরে ছিলিস তাই ওরকম করছিলিস এবার কাছে আছিস সে যে কতটা জ্বলছে সেটা আমরা ভালো মতন বুঝতে পারছি নোংরা মেন্টালিটি একটা সত্যি সত্যি তোর বাবা মা কী শিক্ষা দিয়েছে আজকে বলতে বাধ্য হলাম মরা বাড়িতে গিয়ে ভিডিও করছিস হুম নিজের লোক মারা গেছে সেখানে গিয়ে ভিডিও করছিস কর রেভিনিউ কামাচ্ছিস কামা সেখানে বসেও তুই নিজের এক্সপ্লেনেশন দেয় নিজের কৈফিয়ত দেয় হ্যাঁ আমার এই অসুবিধা আমি এই কারণে ভিডিও করছি মনিটাইজেশন অন রেখেছি আমার টাকার দরকার না ও অনেকে রেডি আছে আমার কথা কেউ শুনবে না আমি তো এখানকার কেউ না আমার কথা কেউ শুনবে না সবাই ধোয়া তুলসী পাতা বা বাবা বাহ থাবড়া মারতে হয় এক একটা কষিয়ে থাবড়া মারতে হয় এত বদমাশ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি জবরদস্ত ভিডিও নিয়ে টাটা Good night.